প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা সম্পর্কে জানব। আমরা জানি বাস্তব সংখ্যা বলতে মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সবই এটার অন্তর্ভুক্ত। শুধুমাত্র জটিল সংখ্যা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যাকে ক্লাসিফিকেশন করা হয়েছে মূলদ এবং অমূলদ সংখ্যায়। অমূলদ সংখ্যার মধ্যে রয়েছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং জিরো, অর্থাৎ জিরো ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। আবার ধনাত্মক সংখ্যা থেকে আমরা পেতে পারি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং ওয়ান, অর্থাৎ ওয়ান মৌলিকও নয় যৌগিকও নয়, ওয়ান ইউনিট। এদিকে ভগ্নাংশ থেকে আমরা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ পেতে পারি। সাধারণ ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রকৃত সাধারণ ভগ্নাংশ এবং অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। এবং দশমিক ভগ্নাংশকে সসীম দশমিক, মানে দশমিকের পরে শেষ হয়ে যাবে, যেমন 3.5, আর একটা কি অসীম আবৃত, অর্থাৎ সসীম আবৃত মানে পৌনঃপুনিক। এখানে মূলত এগুলো সবই মূলদ, আর অমূলদকে অসীম অনাবৃত বলা হয়, অর্থাৎ এটা আবৃত আকারে শেষ হয়ে যাবে 1.52 পৌনঃপুনিক। এটা পৌনঃপুনিক দেওয়ার ফলে সসীম হয়ে গেছে এবং আবৃত, সসীম আবৃত। আর অমূলদ হচ্ছে অসীম অনাবৃত, মানে এটা পয়েন্টের পরে, দশমিকের পরে অসীম, এবং এটা পৌনঃপুনিক ইউজ করা যাবে না। এখন আমরা এই মূলদ, অমূলদ সহ বিভিন্ন ধরনের সংখ্যার উদাহরণ সহ পার্থক্যগুলো দেখব। এখানে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার ইংরেজি রেশনাল নাম্বার, ওয়ান, হাফ, -1.04, 3.14, 3.31 পৌনঃপুনিক সবই মূলদ সংখ্যা, যেহেতু এখানে পৌনঃপুনিক দিয়ে সসীম আবৃত করা হয়েছে। সসীম আবৃত অর্থ হচ্ছে পৌনঃপুনিকের ব্যবহার, তাই এটাও মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যার ইংরেজি ইরেশনাল নাম্বার, এখানে ই, পাই, স্কোয়ার রুট 3, স্কোয়ার রুট অফ 7, স্কোয়ার রুট অফ 5 ইত্যাদি, অর্থাৎ সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন পায়ের মান 3.1416, অর্থাৎ এভাবে অসীম পর্যন্ত চলতেছে, এটাকে আবৃত করা যাচ্ছে না, অর্থাৎ পৌনঃপুনিক ইউজ করা যাচ্ছে না, তাই পাই অমূলদ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা আমরা দেখতে পারি। পূর্ণ সংখ্যার ইংরেজি ইন্টিজার, এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়, জেড ক্যাপিটাল লেটার। এদিকে জিরো থেকে ডান দিকে প্লাস সংখ্যাগুলো প্লাস পূর্ণ সংখ্যা, এদিকে মাইনাস পূর্ণ সংখ্যা সবই ইন্টিজারের অন্তর্ভুক্ত, ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা বলতে ন্যাচারাল নাম্বার, এটাকে বড় অক্ষর এন দিয়ে প্রকাশ করা হয়। এটা জিরো বাদে ওয়ান থেকে সকল ধনাত্মক সংখ্যাগুলোর সেট, এটাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। ন্যাচারাল নাম্বারকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। এখন আবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ মূলদ, অর্থাৎ পৌনঃপুনিক যেখানে আছে সেই ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। যেমন 3.221, এখানে টু এবং ওয়ানের উপর পৌনঃপুনিক আছে, অর্থাৎ 3.2
2 লেখার পরে 21 বারবার আসবে, 21 21 21 এভাবে চলতে থাকবে। এটা থেকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। প্রথমে আমরা এখানে যে সকল সংখ্যা আছে, যে সকল ডিজিট আছে সবগুলোই লিখে ফেলব, 3221 3221। এখন সাবট্রাক্ট করব যেটার উপরে পূর্ণকোণিক নেই, 32, তার মানে 32 এর উপর পূর্ণকোণিক নেই, এটা বিয়োগ করে দিলাম। ডিভাইডেড, যতগুলোর উপর পূর্ণকোণিক আছে ততগুলো 9, এবং পয়েন্টের পর যতগুলোর উপর পূর্ণকোণিক নেই ততগুলো 0। অর্থাৎ যখন আমরা ডিভাইডেড বাই কিছু লিখব তখন পয়েন্টের পরের ঘরগুলো চিন্তা করব। পয়েন্টের পরে দুইটা ডিজিটের উপরে পূর্ণকোণিক আছে, তাই দুইটা 9, এবং পয়েন্টের পরে একটা ডিজিটের উপরে পূর্ণকোণিক নেই, তাই একটা 0। এখন 3221 থেকে 32 বিয়োগ করে 990 দ্বারা ভাগ করলেই আমরা সাধারণ ভগ্নাংশ পেয়ে যাব। আর একটা উদাহরণ দেখা যাক, 1.33, 3 এর উপরে পূর্ণকোণিক, এই 3 এর উপরে পূর্ণকোণিক, এইটার মান বা অর্থ হচ্ছে 1 পয়েন্ট লেখার পরে 3 3 বারবার আসবে, 3 3 3 3, এদিকেও আরও আছে, চলতে থাকবে অসীম পর্যন্ত। এখন এই পূর্ণকোণিক ভগ্নাংশকে অর্থাৎ সসীম আবৃত্ত ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। 1 3 3 মানে পৌনঃপুনিক সহ পয়েন্টের ডান পাশে বাম পাশে যা আছে সব সবই আমরা লিখে ফেলব পয়েন্ট বাদ দিয়ে, 1 3 3। এখন এটা থেকে সাবট্রাক্ট করব, বিয়োগ করব যে ডিজিটগুলোর উপরে পৌনঃপুনিক নেই, অর্থাৎ 1, এখানে 1, 1 3 3 বিয়োগ 1। ডিভাইডেড, ডিভাইডেড দেওয়ার পর নিচে যেগুলো লিখব সেগুলো আমরা পয়েন্টের পরেরগুলো চিন্তা করব। পয়েন্টের পরে দুইটা ডিজিটের উপরে পৌনঃপুনিক আছে, তাই দুইটা 9। এখানে পয়েন্টের পর পৌনঃপুনিক নেই, এমন ডিজিট নেই, তাই 9-এর পরে 0 দেওয়ার প্রয়োজন নেই। এখানে 1 3 3 থেকে 1 বিয়োগ করলে 1 3 2 ডিভাইডেড বাই 9 9, অর্থাৎ 1.33, 3 এর উপরে পূর্ণকোণিক, এই আবৃত্ত ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে পাচ্ছি 1 3 9 বাই 1 3 2 বাই 9 9, 1 3 2 বাই 9 9, এটা অ্যান্সার। শিক্ষার্থী বিন্দু, যেহেতু আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কীভাবে রূপান্তর করতে হয় সে সম্পর্কে জেনেছি, তাহলে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয় সেটা দেখেন। পাঠ্যপুস্তকের কাজের ক নাম্বার 1.13 পৌনঃপুনিককে 2.6 দ্বারা গুণ, 1.13 পৌনঃপুনিক, এটাকে আমরা পূর্বের ন্যায় সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি, 1 1 3 মাইনাস 1 1 ডিভাইডেড 9 0 ইকুয়াল 1 0 2 বাই 9 0। আবার 2.6 কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে শুধু পয়েন্টের, যেখানে পৌনঃপুনিক নেই পয়েন্টের জন্য 1, এবং একটা সংখ্যা আছে পয়েন্টের পরে, সুতরাং একটা 0, 26/10। এখন 1.13 পৌনঃপুনিক গুণ 2.6, এটার পরিবর্তে এখানে এটা, এটার পরিবর্তে এখানে এটা বসাই গুণ করলেই আমাদের গুণফল চলে আসবে,
আমরা জানি দুইটি পৌনঃপুনিক সংখ্যার গুণফলও পৌনঃপুনিক হবে, সুতরাং এটাকে ভাগ করে আবার উত্তরের সময় পৌনঃপুনিক ব্যবহার করতে হবে। এখানে 2.9466 বারবার 6 আসছে, অসীম পর্যন্ত 6 আসবে, এটাকে আমরা 6 এর উপর পৌনঃপুনিক দিয়ে আবৃত করতে পারি, এটাই অ্যান্সার। আবার আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ পাঠ্যপুস্তকের কাজের খ নাম্বার 0.732, 3-র উপরে পৌনঃপুনিক, 2-র উপরে পৌনঃপুনিক, কে 0.02 পৌনঃপুনিক, 7 পৌনঃপুনিক দ্বারা ভাগ। এটাকেও সেম উপায়ে সমাধান করতে পারি, যেহেতু ভাগ এবং গুণের প্রক্রিয়া একই, সেহেতু আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। এটাকে সাধারণ ভগ্নাংশে করলে পাওয়া যায় এই অংশটা, এবং এই ভগ্নাংশটাকে, এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে পাওয়া যায় এই অংশটা। এখন এই দুটাকে ভাগ করলে এদের প্রাপ্ত মান এখানে বসায় ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিণত করলে এই ডান সাইড এটা উল্টে যাবে, উল্টে গেলে 990, উপরেও 990, এটা কেটে গেলে শুধুমাত্র এখানে থাকবে 2725, 725 ডিভাইডেড 27। এটাকে ভাগ করে দিলে এটা পাওয়া যাবে 26.851851851, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 26.851851851 এই অংশটা বারবার রিপিট হচ্ছে, তাই আমরা 851-এর উপরে পৌনঃপুনিক দিতে পারি। তিনটা ডিজিটের উপরে পৌনঃপুনিক দেওয়ার সময় ফার্স্ট স্টেপটা এবং লাস্ট স্টেপটার উপরে পৌনঃপুনিক দিলেই তিনটার উপরে হয়ে যায়। অর্থাৎ একটা আবৃত দশমিক ভগ্নাংশকে অন্য একটি আবৃত দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল আবৃত দশমিক ভগ্নাংশ হবে। এখন সসীম দশমিক ভগ্নাংশের কথা আমরা জানলাম এখানে, এখন অসীম দশমিক ভগ্নাংশকে নির্দিষ্ট ঘর পর্যন্ত নেওয়া, অর্থাৎ ফিক্সিং করা, ফিক্সিং ডিজিট আফটার ডেসিমাল, দশমিকের পরে নির্দিষ্ট ঘর পর্যন্ত নেওয়া। যেমন এখানে 2.53593501256 আছে, এটাকে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নিলে দশমিকের পরে তিনটা ঘর দেখতে হবে, তারপরে 5 অথবা 5-এর চেয়ে বেশি থাকলে পূর্বের ঘরের সাথে একযোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, তাই 3 দশমিকের পরে 3 ঘর, 1, 2, 3, এর পরের ঘর 9, অর্থাৎ 5 অথবা 5-এর চেয়ে বড়, তাই পূর্বের ঘরের সাথে একযোগ হয়ে 535 না হয়ে 536 হলো। এখন 4 দশমিক স্থান পর্যন্ত নিতে হলে বা নির্ণয় করতে হলে 4 দশমিকের পরে 4 ঘর দেখতে হবে, 1, 2, 3, 4, এর পরবর্তী ঘর 5 নেই অথবা 5-এর চেয়ে বেশিও নেই, তাই শুধুমাত্র আমরা 9 পর্যন্ত লিখলেই হবে। 2.5359। এখন 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হলে আমাদের 2 দশমিক স্থান, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখব এবং তারপরের ঘরটা চেক করব। দুই ঘর পর্যন্ত দেখলে 2.53, পরের ঘরটি 5, অর্থাৎ 5
5 এবং 5 এর চেয়ে বেশি হলেই পূর্বের ঘরে 1 যোগ হয়, তাই এখানে 5 থাকার কারণে আমরা দুই দশমিক স্থান পর্যন্ত নেওয়ার সময় 2.54 নেব। অর্থাৎ 5 অথবা 5 এর চেয়ে বেশি থাকলেই পূর্বের ঘরের সাথে 1 যোগ হবে, অর্থাৎ যত ঘর পর্যন্ত আমরা নির্দিষ্ট করব সেই ঘরের সাথে যোগ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের অংশে আমরা জানব আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশকরণ, এবং যেহেতু সদৃশকরণের সাথে সংশ্লিষ্ট আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, পরের অংশে আমরা এই অংশটুকু শিখবো।